বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা 1.5 লাখ ছাড়ালো। আক্রান্ত 22,60,000-এরও বেশি। 24 ঘন্টায় কমপক্ষে 7,000 মানুষের প্রাণ কেড়েছে কোভিড-19। নতুন করে আরও 85,000 মানুষের শরীরে নিশ্চিত হয়েছে ভাইরাসটির উপস্থিতি। এই পরিস্থিতিতে ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট। অনেক রাজ্যে লকডাউন কড়াকড়িও পছন্দ নয় তার। করোনার বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যেই ঘরে থাকার নির্দেশনা বাড়ানো হয়েছে এপ্রিলের শেষ পর্যন্ত। তবে কর্মহীন হয়ে পড়া অনেকেই মানতে নারাজ বিধিনিষেধ। শুক্রবার রীতিমতো বিক্ষোভ হয় ভার্জিনিয়া, টেক্সাস ও আইডাহোতে। লকডাউন বিরোধী এ বিক্ষোভে প্রচ্ছন্ন সমর্থন আছে খোদ প্রেসিডেন্ট ট্রাম্পের। তার দাবি, কিছু রাজ্য একটু বেশি কঠোর। করোনা মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কৌশলেরও সমালোচনা করেন ট্রাম্প। কয়েকটি রাজ্য বাড়াবাড়ি করছে, এ কারণেই বিক্ষোভ প্রতিবাদে নেমেছেন সেখানকার বাসিন্দারা। কাজ করতে চাওয়া এসব মার্কিনীদের বেশ দায়িত্বশীল মনে হচ্ছে আমার। করোনা মোকাবেলায় সহনশীল বিধিমালা থাকা প্রয়োজন, এক্ষেত্রে ব্যর্থতা আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। যেভাবে লকডাউন শিথিলের দাবি উঠেছে তাতে বোঝার উপায় নেই। শুক্রবারও যুক্তরাষ্ট্রের মৃত্যু হয়েছে 2,500-এর বেশি মানুষের। নতুন করে আক্রান্ত 32,000-এর বেশি মার্কিনী। ব্রিটেনেও অব্যাহত মৃতের সংখ্যা বাড়ার ধারা। মাঝে কিছুদিন কমার পর ফের মৃত্যু বেড়েছে ফ্রান্সে। সব মিলিয়ে ইউরোপে 24 ঘন্টায় প্রাণ গেছে 4,000-এর বেশি মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শঙ্কা, ইউরোপে কিছুটা স্থিতিশীল হয়ে এলেও করোনার পরবর্তী হটস্পট হতে পারে আফ্রিকা। গেল এক সপ্তাহে আমার নিজ মহাদেশ আফ্রিকায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে 51% মতো। প্রাপ্ত তথ্য অনুসারে প্রাণহানির পরিমাণও 60% বৃদ্ধি পেয়েছে। দেশগুলোর কাছে যে টেস্টিং কিট রয়েছে তা দিয়েই চালানো হচ্ছে পরীক্ষা। আশঙ্কা করছি প্রকৃত সংখ্যা আরও বেশি। আফ্রিকার কোনো দেশে এখন পর্যন্ত বড় পরিসরে করোনা ছড়ায়নি। তবে মিশর, দক্ষিণ আফ্রিকা, তিউনিশিয়া, আইভরি কোস্ট সহ কয়েকটি দেশে ধীরে ধীরে বাড়ছে সংক্রমণ। মৌলি ইসলাম, যমুনা নিউজ।